মায়েদের সাম্প্রদায়িক হয় তার হোক সাম্প্রদায়িক, কোনো অসুবিধা নেই। যে দলের জন্য এই বাংলার মানুষ এই বাংলার গুণ্ডামির বিরুদ্ধে মাথা তুলতে পারছে, সেই দলকে এই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় চ্যাম্পিয়ন করতে হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। এই লক্ষ্য নিয়ে আগামী দিনের মাটি, এই ভাঙনের মাটি যেখান থেকে তেবাগা আন্দোলন হয়েছিল, এই ভাঙনের মাটি যেখান থেকে কৃষক আন্দোলন হয়েছিল, এই ভাঙনের মাটি রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের ওই গজনী রোগ আছে, গজনী রোগ আছে তৃণমূল কংগ্রেসের। এই ভাঙনের বুক থেকে শুধু নয়, গোটা রাজ্য থেকে, গোটা রাজ্যের গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড হয়ে গেছে। কারণ তারা মিথ্যাচার করেছে গ্রামের মানুষদেরকে, তারা মিথ্যা কথা বলে ভোট কেড়েছে, ভয় দেখিয়ে ভোট কেড়েছে। আপনারা আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না। ভাঙনের বুকে একটা রক্তদান শিবিরের ডাক দেয় যখন গোটা রাজ্যে রক্তের আকাল, সেই সময় যখন এই ভাঙনের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডাক দেন যে বাংলার মানুষের রক্ত দরকার, তখন এক ডাকে হাজারে হাজারে লোক, হাজারে হাজারে ছেলে রক্ত দিয়ে গেছিল। এই ভাঙনে বিশ্ব রেকর্ড হয়ে গেছে, একদিনে এত মানুষ আমাদের রাজ্যে কোথাও রক্ত দেননি। আজকে তৃণমূল কংগ্রেসের মাজার জোর আছে, আছে মাজার জোর, পারবেন কোনো রকম গিফট ছাড়া একটাও রক্তদান শিবির করতে, পারবেন একটাও ক্যাশ টাকা ছাড়া একজনকেও রক্ত দিতে। এই মাস নওশাদ সিদ্দিকী সাহেবের এক ডাকে হাজার যুবক তাদের রক্তদান করেছেন, এই হলো আইএসএফ। ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরম পছন্দের মানুষ, আইএসএফের রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি মহাশয়, মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ববৃন্দ, এবং এই মুহূর্তে যে বিপুল জনসমাগম আমার সামনে মাইকের মাধ্যমে যতদূর অবধি আমার গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের সকলকে আমি জানাই নমস্কার, সালাম। প্রতিবাদ সভা চলছে, প্রতিবাদ সভা আমাদের এই রাজ্যে বহু বছর ধরে চলে। যখন আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল সেই সময়ে প্রতিবাদ হয়েছে, যখন আমাদের দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যখন জমিদার জোরদাররা এই দেশের গরিব মানুষদের উপর অত্যাচার করত তখনও প্রতিবাদ হতো, এবং আজও যখন বছরের পর বছর ধরে গুন্ডা মাফিয়ারা অত্যাচার চালায় তখনও প্রতিবাদ হয়। এবং এই প্রত্যেক সময় প্রতিবাদে যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে গোটা দেশের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মানুষরা কখনো পিছিয়ে থাকেননি, সর্বক্ষণ তারা প্রতিবাদে অগ্রণী হয়েছেন, এগিয়ে এসছেন, এবং সেই জায়গাটি হলো এই ভাঙনের মাটি। এই ভাঙনের মাটি যেখান থেকে তেবাগা আন্দোলন হয়েছিল, এই ভাঙনের মাটি যেখান থেকে কৃষক আন্দোলন হয়েছিল, এই ভাঙনের মাটি যেখানে জোর করে জমি যখন কাটতে গেছিল তখন এই ভাঙনের মাটি আটকে দিয়েছিল। আজকে এই এত হাজার হাজার মানুষ যখন আইএসএফের পিছনে আসছে, যখন এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়ের পিছনে যখন আসছেন, তখন এই রাজ্যের শাসক দল তারা একটা ভয় পাচ্ছে। আর কেন ভয় পাচ্ছে জানেন? কারণ এই রাজ্যের শাসক দলের একটা কমন অসুখ আছে, এই অসুখটা আমরা জানি, অনেকদিন আগে আমরা দেখেছি। 2007-08 সালে একটা সিনেমা বেরিয়েছিল, আমির খান করেছিল, সেই সিনেমাটার নাম ছিল গজনী। সেই সিনেমাতে আমির খানের একটা অসুখ ছিল, মনে পড়ে আপনাদের? মনে পড়ে কারোর? আমির খান 15 মিনিটের বেশি কিছু মনে রাখতে পারত না, নিজের নাম, নিজের বাড়ি কোথায়, কি খায়, কি রঙের জামা কাপড় পরে, বাপকে, মাকে, বউকে, ভাইকে কিচ্ছু মনে রাখতে পারতো না। 15 মিনিট মনে থাকতো, 15 মিনিটের পর টোটাল ব্ল্যাঙ্ক। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের ওই গজনী রোগ আছে, গজনী রোগ আছে তৃণমূল কংগ্রেসের। 2021 সালে যখন বিধানসভা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের আগে আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন, প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেসের একটা পাতা, একটা চার পাতা ভর্তি একটা ইশতেহার বের করেছিলেন। ইশতেহারে কি লেখা ছিল? 10টা কথা বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী,
তিনি প্রেস কনফারেন্স করে সকলকে বলেছিলেন, এখানে তৃণমূল কংগ্রেসের যদি কোনো কর্মী বন্ধু থাকেন, যাদের হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে আমি মিথ্যে বলছি, তাদেরকে বলবো আপনারা সবাই ফেসবুক করেন, ফেসবুকে যান, এখনই যান, গিয়ে লিখুন তৃণমূলের ইশতেহার, দেখবেন দশখানা ইশতেহারের প্রতিশ্রুতি বেরোবে। কী ছিল সেই প্রতিশ্রুতি, কী ছিল সেই প্রতিশ্রুতি? প্রথম প্রতিশ্রুতি ছিল যে যদি 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে এই গ্রাম বাংলার 100% বাড়িতে নাকি বিদ্যুৎ পৌঁছে যাবে। আর কি প্রতিশ্রুতি ছিল? প্রতিশ্রুতি ছিল যদি তৃণমূল কংগ্রেস 2021 ক্ষমতায় আসে, তাহলে নাকি এই গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছবে, প্রত্যেকটা বাড়িতে শৌচাগার হবে, প্রত্যেকটা বাড়ি যাদের এখনো পাকা বাড়ি হয়নি তাদেরকে সরকারি সহযোগিতায় আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ি করে দেওয়া হবে। 2021 সালের মে মাসে নির্বাচন, 2023 সালের মে মাস, 2 বছর 24 মাস কেটে গেছে, 100% ছেড়ে দিন, 24% বাড়িতে বিদ্যুৎ পৌঁছতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পেরেছেন কি এই ভাঙড়ে প্রত্যেকটা পরিবারের কাছে পানীয় জল পৌঁছতে? যদি না পেরে থাকেন তাহলে আপনারা সাসপেন্ড হয়ে গেছেন। এই ভাঙড়ের বুক থেকে শুধু নয়, গোটা রাজ্য থেকে, গোটা রাজ্যের গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড হয়ে গেছে, কারণ তারা মিথ্যাচার করেছে গ্রামের মানুষদেরকে, তারা মিথ্যা কথা বলে ভোট কেড়েছে, ভয় দেখিয়ে ভোট কেড়েছে। আপনারা আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না, আর এখানে এসে বড় বড় করে গলা করে বলছেন আইএসএফ হচ্ছে সাম্প্রদায়িক দল। কাদেরকে সাম্প্রদায়িক দল বলছেন? কারা বলছেন সাম্প্রদায়িক দল? যে রাজনৈতিক দলের নেত্রী, এই দেশের সব থেকে বড় যে সাম্প্রদায়িক দল যাকে আলাদা করে বলতে হয় না, গতকাল নির্বাচনে গোহারা হেরে তাদের প্যান্টগুলো গেরুয়া হয়ে গেছে, সেই বিজেপি, সেই বিজেপির নরেন্দ্র মোদি যখন এই পশ্চিমবঙ্গে এসেছিল তখন তাকে হাতে গোলাপের তোড়া নিয়ে আহা তুমি কবে আসলে, কেমন আছো, ভালো আছো কিনা বলতে গেছিল কে? কে সেই নেত্রী? বলার দরকার নেই, গোটা রাজ্যের মানুষ জানে কে সেই নেত্রী। আজকে সেই নেত্রীর দলের লোকেরা তারা ঠিক করবে আইএসএফ সাম্প্রদায়িক দল। আচ্ছা আমি ধরেও নিলাম আইএসএফ সাম্প্রদায়িক দল, তে এমন এক সাম্প্রদায়িক দল যে দল যখন এই ভাঙড়ের বুকে একটা রক্তদান শিবিরের ডাক দেয়, যখন গোটা রাজ্যে রক্তের আকাল, সেই সময় যখন এই ভাঙড়ের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডাক দেন যে বাংলার মানুষের রক্ত দরকার, তখন এক ডাকে হাজারে হাজারে লোক, হাজারে হাজারে ছেলে রক্ত দিয়ে গেছিল এই ভাঙড়ে, বিশ্ব রেকর্ড হয়ে গেছে, একদিনে এত মানুষ আমাদের রাজ্যে কোথাও রক্ত দেননি। আজকে তৃণমূল কংগ্রেসের মাজার জোর আছে, আছে মাজার জোর, পারবেন কোনো রকম গিফট ছাড়া একটাও রক্তদান শিবির করতে? পারবেন একটাও ক্যাশ টাকা ছাড়া একজনকেও রক্ত দিতে? এই মাস নওশাদ সিদ্দিকী সাহেবের এক ডাকে হাজার যুবক তাদের রক্তদান করেছেন, এই হলো আইএসএফ। যদি তারপরে আইএসএফ সাম্প্রদায়িক হয় তাহলে হোক সাম্প্রদায়িক, কোনো অসুবিধা নেই, যে দলের জন্য এই বাংলার মানুষ এই বাংলার গুন্ডামির বিরুদ্ধে মাথা তুলতে পারছে, সেই দল এই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় চ্যাম্পিয়ন করতে হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। এই লক্ষ্য নিয়ে আগামী দিনে আপনারা সবাই এগিয়ে যাবেন, এই আশা ভরসা আমি আমার সংগঠন ইয়াং বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের কাছে রেখে আপনাদের সকলকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুবর আমার অনির্বাণ তলাপত্র মহাশয়কে, তার